Dalam. যে গ্রামের রাস্তাটা বহুদিন ধরে এমন অবস্থা হচ্ছে যে এটাই প্রায় 30-40 বছর ধরে এমন এটা। এরপরে আমরা এখানে যে আমরা গোলাঘাটি কেন্দ্রের যে এমএলএ বীরেন্দ্র কিশোর যে ইলেকশনের আগে একদিন আইলো, এরপর এখন পর্যন্ত আমার গ্রামে আয় না হে। তো কালকে এখানে যে ব্রিজটা এটা পুরাই ভাঙে যাওয়ার পরে কালকে এখানে একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে, স্কুলে পোলাপানো আসলো, কেউ কোনো ব্যথা ব্যথা পাইছে না। কারণ আমরা আজকে এক গ্রামের কয়েকজন মিলিয়া ক্লাবের সদস্য হিসাবে আমরা এখানে কাম করতেছি, কয়েকজন মিলিয়া পুরা গ্রামের লোক নাই এখানে, এখানে কোনো নেতা হইতে এমএলএ হইতে কেউ আয় না। আর যে এডিসিতে যে গভর্নমেন্ট চলতেছে, এডিসির এমবিসিও এখানে গ্রামে আয় না, দেড় বছর কাছে গিয়েছে গা। এখানে একটা এমবিসি হোক, একটা বিজেপির এমএলএ বা ত্রিপুরা মোটর নেতা কেউ কিছু আয় না গ্রামে। গোলাঘাটি কেন্দ্র 17 নং গোলাঘাটি কেন্দ্র, এটা হচ্ছে মোহনপুর পঞ্চায়েত। যে বাজার আউনি লেগে বা আমরা আগরতলা যাবো বা বিশাখাপর যাবো, গোলাঘাটি যাবো, আমরা আর কোনো রাস্তা নাই, এদের একটাই রাস্তা আছে, এছাড়া আমরা কোনো রাস্তা নাই। আমরা চাইতেছি তা যত তাক দেয় রাস্তাটা যদি করতে পারে, তাহলে তার রাস্তাটা কইরা দিও না হোক। এই গ্রামটা তো এটা বহুত পুরানা গ্রাম, এটা